বিয়ের পর প্রথম আমার বর আমার জন্য নেল পলিশ কিনে এনেছে, আমি তো খুব 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 খুশি। আবার ও পরিয়েও দিচ্ছে, আর স্কাই কালারটাই ভালো ছিল। দিতে পারি না গো, ভয় লাগে তো। না গো, তোমার হাত নষ্ট করবো না, তুমি দিয়ে নাও। দাও হচ্ছে তো, তা আমি কি তোমাকে দিতে বলছি? তুমি তো বললাম দিয়ে দিই। এই সাইডটা মোছো, এই সাইডটা মোছো, মুছে দিই। মোছো, অত পোজ দিতে হবে না। আঙুলটা সরাও। কই খারাপ করে দাম কত নিল এটার? হুডা বিউটি তো তাই কি আছে, হুডা বিউটি কি পাওয়া যায় না, অচ্ছুত কোম্পানি। না না দাম নিতে মনে হয়, কি কর তো সাবেল, আমার বইয়ের আঙুলে চুল পড়ে। এই কালারটা সুন্দর, লিওন লিওন দেখো পুরো সবগুলো আঙুলে আমি এই কালারটা পরে নিলাম। ও হাতে ধরে নিয়ে এসছে, না পড়লে আমার ভালো লাগতো না, তাই এখনই পরে নিলাম। কেমন লাগছে জানি না, তোমরা জানিও। এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম, এই পেঁয়াজটা কেটে নেব, আর হচ্ছে এখানে ব্রেড। আমরা এখন বিকালে ডিম টোস্ট করবো, ডিম টোস্ট করে ডিম টোস্ট। তাই আমরা টিফিন করছি, এটা হচ্ছে এখানে আছে লাল চা, আমি কম খাই তাই কম নিয়েছি। আসলে সত্যি চাটাও কম হয়ে গেছে, কি করব বুঝতে পারিনি। আর এখানে আছে হচ্ছে ডিম টোস্ট, তো আমার খুবই ভালো লাগে। আজকে ও তাড়াতাড়ি চলে এসেছে তাই ডিম টোস্ট করলাম আর চা করলাম। অন্যদিন ও দেরিতে আসে তাই বিকেলে আর আমার সেভাবে কিছু খাওয়া হয় না, যা ঘরে যা থাকে আমি সেসবই একা একা খেয়ে নিই। আজকে ও তাড়াতাড়ি এসেছে তাই দুজনে মিলে এখন খেতে বসবো।